দালালদের দৌরাত্ম্যে দিশেহারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনরা। ভুক্তভোগীদের অভিযোগ, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের নিয়োগ করা দালালদের কাছে জিম্মি তারা। ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশের অভিযানেও প্রতিকার মেলে না। তবে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। 250 শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, এখানে প্রতিনিয়তই দালালের খপ্পরে পড়তে হয় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের ভাগিয়ে নিয়ে যাওয়া হয় প্রাইভেট ক্লিনিকে, পরীক্ষা নিরীক্ষার জন্য বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে প্রভাবিত করে দালালরা। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে যোগসাযোগ রয়েছে দালালদের। গ্রাম থেকে যারা আসে সাধারণত এরা তো বুঝে না সবকিছু, যে কোন জায়গায় করলে ভালো হবে বা এরা কি দালাল রাখি হয়রানি করাইতেছে। গরিবের মরণ ইহান আইলে দালাল রাখা, এরা এখানতে যদি একটা রোগী নিতে পারে তো মনে হয় 6,000 টাকা আইলে এরা তো নিশ্চয়ই 2,000 টাকা পাওয়া। প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা করলে হেরার কিছু পার্সেন্টেজ দেয়, সাধারণ মানুষ এ ধরনের প্রতারণা হইতেছে। হাসপাতালের কেউ দালাল চক্রের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। দেখি যে দালালদের সাথে কারো যদি সংশ্লিষ্টতা থাকে সেক্ষেত্রে আমরা আমাদের সাথে আরএমও রয়েছেন এখানে তত্ত্বাবধায়ক, ওনার সাথেও কথা বলবো। এরকম যদি অভিযোগ আমরা পাই তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দালালদের বিরুদ্ধে অভিযান চললেও সেবা গ্রহীতাদেরও সচেতন হতে হবে। দালালরা তো গোপনে করবে, আমার চোখের সামনে তো করবে না, আমার জনবলের সামনে করবে না, তারা তো সুযোগ বুঝে করবে, এটার থেকে ইয়ার জন্য নিজের সচেতনতাটাই আসল। হাসপাতালটি দ্রুত দালাল মুক্ত করার দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক।